ভাই, এক গ্রামের মানুষ সবাই কিন্তু মসজিদে নামাজ পড়তে যায় না, মসজিদ চলে। এক গ্রামের মানুষ সবাই কুরবানি দেয় না, কুরবানি চলে। এক গ্রামের মানুষ সবাই মাহফিলে আসে না, মাহফিল চলে। এক গ্রামের মানুষ সবাই রোজা রাখে না, রোজার মাস চলে গেছে। তো এখানে আপনারা যারা বসে আছেন, কেউ বসতে পারেননি, আল্লাহ তাবারক তাআলা আপনাদেরকে বসিয়ে রেখেছেন, তাই বসে আছেন। আমি দোয়া করব আপনাদের জন্য যে আল্লাহ আপনাদের এই বসার বিনিময়ে প্রত্যেকের যেন জান্নাতুল ফিরদাউস দেন। সবাই বলেন আমিন। আমরা সবাই জান্নাতুল ফিরদাউস চাই, বলেন আমিন। আল্লাহ আমাদের কবুল করে নিয়ে বিনিময়ে জান্নাতুল ফিরদাউস দেন, সবাই বলেন আমিন। একবার তকবীর দেন তো, নারী তকবীর, আরো জোরে বলেন নারী তকবীর, নারী তকবীর। আচ্ছা, আমরা যেই রাতের বেলা আল্লাহু আকবার বলছি, নারী তকবীর বলছি, আল্লাহ শুনতে পাচ্ছে না, পায় না? রাতের বেলা আপনাদের কেউ যদি জিজ্ঞাসা করে আল্লাহ এখন কোথায় আছে, আপনারা উত্তরে কি বলবেন? যেটা সঠিক সেটা বলতে হবে। তো প্রত্যেকে বলবেন যে প্রত্যেক দিন রাতের বেলা আল্লাহ প্রথম আসমানে আসে। কথা বুঝতে পারেননি? প্রত্যেক দিন রাতের বেলা কোথায় আসে? প্রথম আসমানে এসে তার বান্দা বান্দিদের বলে, তোরা ঘুমাচ্ছিস এই রাতের বেলা, আমি তোদের গুনাহ মাফ করবো বলে প্রথম আসমানে চলে এসেছি, তোরা উঠে তোদের কার কি দাবি আমার কাছে বল, আমি সব দেওয়ার জন্য রেডি, আমি দেওয়ার জন্য রেডি, আমার কাছে বল। তো যারা রাতের বেলা আল্লাহু আকবার বলে, সুবহানাল্লাহ বলে, রাতের বেলা নামাজ পড়ে, আল্লাহ পাক এদের প্রচন্ড এদের উপরে খুশি হন, আল্লাহ পাক এদের বদলা দেন। কারণ রাতের বেলা 1000-এর ভিতরে 999টা মানুষ ঘুমিয়ে যায়, আর 1000 জন বুড়ো হোক আর জন হোক মসজিদে যায়, আজানের আধা ঘন্টা আগে যায় কিংবা আজানের 1 ঘন্টা আগে যায়, গিয়ে কি করে জিকির করে, কোরআন তেলাওয়াত করে, বাকি 2-4 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর দরবারে দোয়া চাই। আর আল্লাহ বলেন এই রাতের বেলা যারা আমার কাছে এসে দোয়া চায়, আমার ইবাদত করে, আমি আল্লাহ তাদের বদলা দেওয়ার জন্য প্রত্যেক দিন রাতের বেলা আমি আল্লাহ প্রথম আসমানে আসি। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, এখন আমরা যারা বাড়ি যাচ্ছি বা যাব, গিয়ে ঘুমিয়ে পড়ব, কিন্তু এই যে সময়টা জলসায় বসেছিলাম এতক্ষণ, ঘুমিয়েছিলাম অতক্ষণ, আল্লাহ রাব্বুল আলামিন ময়দানে মাহশরে আমাদেরকে ভিডিও দেখাবেন না দেখাবেন না? ভিডিও দেখাবেন না দেখাবেন না? সেদিন ভিডিও দেখে আপনি খুব খুশি হবেন যে এই তো আমি বসে আছি, যাইনি। আল্লাহ এর বদলে আপনি কিছু একটা করেন, আল্লাহ বলবে তো সারা জিন্দেগীর আমল ব্যর্থ, তুই এই যে বিশ্বাস করে রাতের বেলা কোরআন হাদিসের মাহফিলে বসে সুবহানাল্লাহ বলছিলিস, দরুদ শরীফ পড়ছিলিস আর আমার নামে ধ্বনি দিচ্ছিলিস, আল্লাহ মহান, আল্লাহ অনেক বড়, নারাই তাকবীর, আল্লাহু আকবার, আমি আল্লাহ এটাই তোর কবুল করে জান্নাত দিলাম, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ চায় পারে না? পারে না। সারা জিন্দেগি একটা মেয়ে ছেলে নোংরা কাজ করেছে, আমার মায়েরা যদি 2-4 জন বসে থাকেন কথা বোঝার চেষ্টা করবেন, সারা জিন্দেগি একটা মেয়ে নোংরা কাজ করেছে, 200 টাকায়, 300 টাকায়, 500 টাকায়, 600 টাকায়, 1000 টাকায় নোংরা কাজ করতো আর ওই ভালো পোশাক পরে বেড়াতো। সেই মেয়েটা হঠাৎ করে দেখা গেল একটা রাস্তার পাশে একটা কুয়োর চারিদিকে একটা কুত্তা ঘুরছিল, কুত্তার বাচ্চা। অনেক মানুষ যাচ্ছিল আসছিল, কেউ ওই কুত্তার চিন্তা করলো না যে পানি কি করে খাবে, লাম মেরে কুয়োতে পড়লে পানিও খেয়ে মরে যাবে আর উপরে থাকলে না খেয়েও মরে যাবে, সুতরাং এর বাঁচাতে গেলে একমাত্র পানি তুলের মুখে দিতে হবে। বুখারী শরীফের হাদিসের ভিতরে এসছে, ওই মেয়েটা মাথায় বড়না ছিল, আর যারা নোংরা কাজ করে দেখবেন এদের দেশ দেশ খুব ভালো হয়, নাইলে ওর টাকা দেবে না। তো এই পায়ের বুট জুতো খুলে আর ওড়নায় বেঁধে আর কুয়োর ভিতরে ফেলে দিয়ে টেনে তুলে কুত্তাকে খুশি করিয়েছে পানি খাইয়ে, আল্লাহর আরশ খুশি হয়ে গেল। ওই মেয়েটার আল্লাহ বিগত জিন্দেগির গুনাহ মাফ করে মেয়েটারে আল্লাহ বেগুনাহ মাসুম করে দিল, বলুন সুবহানাল্লাহ। সেই জন্য আমরা মানুষ হয়ে যদি আল্লাহকে খুশি করতে পারি, আল্লাহ রসুলকে খুশি করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াইগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ কথা দিচ্ছি তার বেগুনাহ মাসুম করে দেব, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমরা মাফ
মিলে বসে আছি, কিচ্ছু চাই না, আমরা শুধু বেগোনা মাসুম হতে চাই আর শুধু আপনার দয়ার জান্নাত চাই। কারণ বিবির মহব্বত, বাচ্চার মহব্বত, ছেলের মহব্বত, সংসারের মহব্বত, এ শরীরের মহব্বত ত্যাগ করে বসে আছি, প্রচন্ড কষ্ট হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিনের কষ্টের বদলা দেবেন। আর যাদের মহব্বত ছেড়ে মাহফিল এসেছি, আমার আল্লাহ কোরআনে কারিমের ভিতরে বলেছেন, এরা কেউ আপনার পরিচয় দেবে না, না মা দেবে পরিচয়, না মেয়ে দেবে পরিচয়, না বাপ দেবে পরিচয়, না বেটা দেবে পরিচয়, উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। যাদের মহব্বতে আমরা অন্যায় করি, যাদের মহব্বতে আমরা নামাজ কাজা করি, যাদের মহব্বতে আমরা অন্যায় অন্যায় বড় বড় অন্যায় কাজ করি, আমার আল্লাহর নবী জানান, এরা তোমাদের কেউ পরিচয় দেবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমাদের পরিচয় দেবে তোমাদের ঈমান, তোমাদের আমল। আমরা যারা সুবহানাল্লাহ বলছি, প্রত্যেকবারে নেকি নামায় আমল এলাকা হচ্ছে। আমরা যারা আল্লাহু আকবার বলছি, প্রত্যেকবারে আমাদের নামায় আমলে নেকি এলাকা হচ্ছে। আমরা যারা আলহামদুলিল্লাহ বলছি, প্রত্যেকবারে 30টা করে নেকি আমাদের নামায় আমল এলাকা হচ্ছে। নারায় তাকবীরের ধ্বনি দিচ্ছি, আল্লাহু আকবার বলছি, 20টা নেকি এলাকা হচ্ছে, 20টা গুনাহ মাফ হচ্ছে। এরপরে রাসূলুল্লাহ বলেন, তোমাদের নামায় আমলে 700 সওয়াব লেখা হবে। এই জন্য বসে আছি, পাগলা না আমরা বুঝি, আমাদের গিন্নি আছে, আমাদের ঘর বাড়ি আছে, আমাদের ঘরে এসি আছে, আমাদের ঘরে লাইট আছে, ফ্যান আছে, কিন্তু সব ছেড়ে চটে বসা কেন? শুধু গুনাহ মাফের আর আল্লাহর জান্নাতে যাওয়ার আশায় বসে আছি। আমি দোয়া করব আপনাদের জন্য, আল্লাহ যেন আপনাদের বিনিময় দয়ার জান্নাত জান্নাতুল ফিরদাউস নসিব করেন, বলেন আমিন। একের পর এক তত্ত্ব কোরআন হাদিসের অনুকূলে শুরু করব। আপনারা জ্ঞানী মানুষ, যেটা ভালো লাগবে সেটাই লিয়ে নেবেন। তবে প্রথমে আমি তিনটে কথা বলবো, এই তিনটে কথার ভিতরে যেটা ভালো লাগবে আপনারা সেইটা নিয়ে নেবেন। রাসূলুল্লাহর হাদিস ভালো করে একটু বোঝার চেষ্টা করবেন। আল্লাহ রাসূল দ্বীন ও দুনিয়ার বাদশাহ, আকায় নামদার তাজদার মদিনা, বিশ্ব নবী হাবিবুল্লাহ জানিয়েছেন, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তোমরা তিনজনের পিছনে লাগবে না। কজনের? তিনজনের। আচ্ছা, কেউ যদি সাপের পিছনে সব সময় লাগে, এ ছবল খেয়ে মরে যাওয়ার সম্ভাবনা আছে না? নাই। আবার কেউটু সাপ, আমরা যে কালো মতো একটা কেউটু সাপ মাঠে ঘাটে ঘুরে মাঝে মধ্যে দেখা যায়, পুরো বডিটা কালো, ওর কি কেউটু সাপ বলি? বাবজি বলছে কালে কেউটু, ঠিক বলি, কালো তো কালে কেউটু। আর একটা আছে গায়ে পদ্ম ফুলের মতো ছাপ ছাপ, ওর কি কেউটু সাপ বলে? পদ্ম কেউটু। তো এই কেউটুগুলো কামড়ালে মানুষ খুব সহজে তাড়াতাড়ি মরে যায়। আর এই লাল সাপটা, ওই কেউ বলে জলডাঁড়া, কেউ বলে পানডাঁড়া, আর আর মোটা মতো লম্বা মতো সাপ আছে, ওটারে বলে বাস্তবাড়ি সাপ। তো এই সাপগুলো কামড়ালে কিছুক্ষণ বাঁচে। তো রসুল বললেন, শোনেন, মুখস্থ করলেন, পরপর দুটো হাদিস বলে নেই। আল্লাহ রসুল বলেন, ইদা মাতাল ইনসান ইন কতানু আমালুহু ইল্লা মিন সালাসাতিন। সালাস মানে কয়? হাত দিয়ে দেখাচ্ছে মানে বলে দেন। তিন। আরবা মানে কয়? আর খামসা মানে কয়? হ্যাঁ, এই তো আন্দাজ ছেলে মানুষের মতো এরকম করে সব বলে দেবেন। আশারা মানে কত? দশ। আর রাকাতায় মানে? হ্যাঁ, ওয়াহিদ মানে এক। আপনারা যেরকম বলছেন সব যেন আমাদের মুখস্থ, কিন্তু কায়দা হচ্ছে হাতের কাছে। হুজুর যেরকম করছে, দুটো বললি দুই বলবো, তিনটে বললি তিন বলবো, চারটে বললি চার বলবো, পাঁচটা বললি পাঁচ বলবো। হজে গিয়েছি তো, আর শুধু বলছে কুল্লু খামসা কুল্লু খামসা কুল্লু খামসা। যারা বুঝতে পারে না তারা বলছে, রে কিরে কামড়াবে না, কি মন দেখিয়ে এরম করছে কেন? তার মানে বলছে, যা নেবে পাঁচ টাকা, যা নেবে পাঁচ টাকা, যা নেবে পাঁচ টাকা। আবার বলছে কুল্লু আশারা কুল্লু আশারা কুল্লু আশারা, এইসব কাপড় চোপড় সামনে রেখে এরকম চারিদিকে লাইন দিয়ে বলছে কুল্লু আশারা কুল্লু আশারা। তার মানে বলছে, যেটা নেবে দশ টাকা, যেটা নেবে দশ টাকা, যেটা নেবে দশ টাকা। আশারা মানে কত? দশ। সেটা নেবে দশ টাকা। আমাদের এখানে কিরকম বলে?
যা লেবে 6 টাকা, যা লেবে 15 টাকা, যা লেবে 30 টাকা, হোলসেল 50 টাকা, হোলসেল 60 টাকা, এরকম বলে না? আর ওরা বলে কুল্লু মানে সব, তাতে দেখালো মিসওয়াক, এই ছোট ছোট মানে বিভিন্ন রকমের খেলনা এরকম জিনিসপত্র, আবার টুপি টুপি আছে, রুমাল আছে, যা লেবে 10 টাকা, যা লেবে 5 টাকা। তো রসুল বললেন সালাস, সালাস মানে 3। আর আমরা যে নামাজে বলি রাকাতায় সালাসায় রাকাতায় সালাত, মানে বেতের নামাজ, মাগরিবের ফরজ নামাজ সালাস, আর এশার ফরজ নামাজ আরবা, আরবা 4 রাকাত, আসরের ফরজ নামাজ আরবা, আসরের সুন্নত নামাজ আরবা, জোহরের 4 রাকাত সুন্নত আরবা, আর মাগরিবের 2 রাকাত সুন্নত রাকাত, রাকাত মানে 2 রাকাত। রসুল বললেন সালাসা, আল্লাহ রসুল বললেন ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু আও কামা ক্বালা লিসালাতু ওয়াসসালাম। ভালো করে বোঝার চেষ্টা করুন। আর একটা হাদিস বলি, আল্লাহ রসুল জানিয়েছেন সালাসু দাওয়াতুন মুস্তাদাবাতুন লা শাক্কা ফি, কোন সন্দেহ নাই দাওয়াতুল মাজলুমে দাওয়াতুল মুসাফিরি দাওয়াতুল ওয়ালিদি আলা আওলাদি, ওয়ালিদার টুকরা ভাইরা আমার, ও মুসলমানেরা যুবকেরা জনেরা, তিনজনের দোয়া বিদ্যুৎ গতিতে কবুল হবে, 7 আসমান ভেদ করবে, আল্লাহ পাকের আরশে আজিমে যাবে, মাঝখানে কোথাও কোনো পর্দায় আটকানো যাবে না। প্রথম নাম্বার হলো অসহায় লোক, এই যে বসে আছে পাগলা লোক, এর একগা চর মারেন এ দেখতে পাবে না আর আপনার মারতেও পারবে না, কিন্তু আল্লাহর কাছে বদদোয়া করতে পারবে না, পারবে না জি। ভালো করে বুঝলেন, জীবন ধন্য হবে, সোজা জান্নাতে যাবে। রসুল বলছে অসহায় মানুষের পিছনে লাগবে না, কেউ উঠো সাপের মারলে বাড়িতে শুয়ে শুয়ে বিরাট ভয় হয়, মেরে মেরে ফেলে দিতে পারিনি যদি রাত্রি আসে, তো পাগলার মেরেছে, পাগলা বলছে আল্লাহ আমি চোখে দেখতে পাইনি, আমি অসহায়, আমি টাকা চেয়েছি দেইনি, আল্লাহর ধ্বংস করে দাও, আল্লাহর নাস্তা নাবুদ করে দাও, আল্লাহর বংশ ধ্বংস করো, ও ভাবছে আমার 20 বিঘা জমি 30টা দোকান, আমি কি করে ধ্বংস হব, হঠাৎ করে বড় ছেলে অ্যাক্সিডেন্ট হলো, 2 বিঘা জমি বিক্রি হলো, তারপরে বাপ বড় ছেলের ডাক্তার বাড়ি নিয়ে যাচ্ছিল, ভ্যান এসে বাপের কোমরে মারলো, মাজার হাড় ভেঙে গেল, সেখানে আর 1 বিঘে গেল, তারপরে গিন্নির কিডনি খারাপ হয়ে গেল, সেখানে একটা দোকান বিক্রি হলো, ছোট ছেলেটা অ্যাক্সিডেন্ট হলো, মাথার হাড় ভেঙে গেল, ওখানে 2টো দোকান বিক্রি হলো। আল্লাহ জানে রসুলুল্লাহর কথা বলছি মাথায় রাখেন, আমার আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা, বিশ্ব নবী জানিয়েছে জীবনে কোনোদিন মজলুমের পিছনে লাগবে না, মজলুম যখন বদদোয়া করবে বংশ ধ্বংস হয়ে যাবে, পৃথিবীর কোনো জায়গায় দোয়া কবুল হবে না। কালকে উঠো সঙ্গে লাগলে তবে 2-4 মিনিট বাঁচে, আরে বদদোয়া করে দেবে এক গায়ে জীবন কাবার, এ মারবে না, এ জীবনে মারবে না, এক গায়ে বংশ ধ্বংস, শ্মশান হয়ে যাবে। এইবার যদি বলেন পীর লিয়ে আসবো পুরপুরা থেকে 150, আল্লাহর কসম 100 কারো 150 কারো 1.5 কোটি পীর খুঁজে আনলে একজনের দোয়া কবুল হবে না, হবে না, হবে না। এরপরে আপনি 1 বিঘা জমি বিক্রি করে মদিনায় যান, মদিনায় যেখানে দোয়া কবুল হয় সেখানে দোয়া চান, মক্কায় দোয়া করেন মাকাম ইব্রাহিমে, ইন্না সাফা বাল মারওয়াই ওয়াত্তাখদি মাকাম ইব্রাহিম মুসাল্লা, এদিকে হাতিমের ভিতরে দোয়া করেন, কোন জায়গায় দোয়া কবুল হবে না, হবে না, হবে না। তাহলে ওয়াজটা শোনার দরকার আছে না নাই? ওই যাত্রার ঠকা না, যাত্রার বড় কথা বলা না, যে আমরা ভাই ভাই 15 ভাই, আমার ছেলে 10টা, যাত্রার ঠুকে দিলেন, যাত্রার মেরে দিলেন, সব পঙ্গু হয়ে যাবে,
আচ্ছা ছোট কথায় একটা বুঝিয়ে দেই, আপনি একজনের কষ্ট দিয়েছেন বা মেরেছেন, মেরে পরে বাড়িতে শুয়ে শুয়ে চিন্তা করছেন মারাটা আমার ঠিক হয়নি। এখন মারা ঠিক হয়নি তো হয়নি, যতক্ষণ পর্যন্ত না ওর কাছে এসে পায়ে ধরে ক্ষমা চাইবেন, হাতে ধরে ক্ষমা চাইবেন, ও যদি কবুল না করে, আপনি যদি পুরপুরার থেকে দাদা হুজুর পীর কেবলা নিয়ে এসে বলেন যে হুজুর আপনার 1.5 লাখ টাকা দিচ্ছি, আমি ওর ঘুষি মেরেছি, মু আমার উপর রেগে আছে, আপনি একটু আমার জন্য দোয়া করেন, কবুল হবে? এ আপনারা বলেন। এবার দাদা হুজুর বলছে আল্লাহ আমার 1.5 লাখ টাকা দিয়েছে, আর আমি তো মুজাদ্দিদ জামান, পাগলার মেরেছে, আপনি ওকে ক্ষমা করে দেন, আপনি ওকে ক্ষমা করে দেন, আল্লাহ ক্ষমা করে দেন, হবে হবে না তো? তাহলে তো বিরাট আজ বোঝেন, এইবারে সামনের দিকে চলেন, যদি ক্ষমা না হয় আজ থেকে শপথ করলেন জীবনে যতদিন মজলুম দেখতে পাবো, যতদিন ফকির দেখতে পাবো, যতদিন অসহায় মানুষ দেখতে পাবো, এদের না কাটি দিয়ে, এদের না খোঁচা দিয়ে, এদের কাছে দোয়া লব, এদের টাকা দেব, এদের পয়সা দেব, এদের ডেকে খেতে দেব, এদের কাছে দোয়া লব। রসুল্লাহ বলেন আল্লাহর ওলির আগে, পীরের আগে, মুফতি সাহেবের আগে, মাওলানা সাহেবের আগে আমি রসূলুল্লাহ কথা দিলাম, ওই মজলুমের দোয়া আল্লাহ পাকের আরশে আসিবে কবুল হয়ে যাবে। জোরে বলুন। ফকির খোঁজেন, যদি ভালোভাবে সংসার চালাতে চান, বাচ্চা কাচ্চার রোগ মুক্ত করতে চান, ফকির খোঁজেন, মজলুম খোঁজেন, অসহায় মানুষ খোঁজেন, খুঁজে বাড়ি নিয়ে যান, বাড়ি নিয়ে আর বলবেন এই ভাত খা, বসলে 50টা টাকা নে, আর বাড়িতে বালা মুসিবত দূর হয় না, একটু দোয়া কর, ওর উজু করতে হবে না, গোসল করতে হবে না, নামাজ পড়তে হবে না, ও কি করবে, উঠোনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবে যাহ আল্লাহ তোর ভালো করবে, আল্লাহ তোর বাড়ির বালা মুসিবত দূর করবে, আমি চলে যাচ্ছি কাকা, 50 টাকা দিয়ে যা, আল্লাহ তোর ভালো করবে, এই হয়ে গেল দোয়া, এই দোয়া, কথা বুঝারেননি, এই দোয়া। তাহলে মজলুমের দুঃখ দেবেন না টাকা দেবেন না খেতে দেবেন? টাকা দেবো আর খেতে দেবো, মজলুমের দুঃখ দেবো না, কারণ এদের আল্লাহর ওলির চেয়ে ক্ষমতা বেশি। এটা জেনে রাখবেন, লিখে রাখবেন বাক্সের ভিতরে, কাগজে লিখে ফেলে দেবেন যে এদের ক্ষমতা এত, ওলির দোয়া কবুল হতে পারে নাও পারে, পীরের দোয়া কবুল হতে পারে নাও পারে, আলেমের দোয়া কবুল হতে পারে নাও পারে, মজলুমের দোয়া কবুল হবে গ্যারান্টি। এইবারে মজলুম টাকা চাচ্ছে, কাকা 10 টাকা দাও না কাকা, একটা হুজুর তার অনেক টাকা আছে, সে টাকা চাইনি, মোসোয়া করছে, পকেটে 500 টাকা লোড বার করে তার হাতে দিচ্ছে, তার কাছে কিন্তু 20,000 টাকা আছে পকেটে, ফের 500 দিচ্ছে, ওই 500 যদি একটা পাগলার হাতে দেয় তো পাগলা হয়ে যাবে, আরো পাগলা হয়ে যাবে, আল্লাহ আমি কি করব, এর কি দোয়া করব, আমি পাগল হয়ে যাবে না যাবে? এজন্য যখন মাজারে আপনারা যান, শুনে রেখে দেন, মাজার পর্যন্ত টাকা নিয়ে আর মাজারে ফেলে দেবেন না, দুটো পায়ে ধরে বলছি, মাজারে গাঁজা করে গাঁজা খেতে দেবেন না, ওই মাজারে যাওয়ার সময় দেখবেন আশপাশে অনেক ফকির থাকে, অসহায় মানুষ থাকে, যারা খাবে, যারা ওই টাকা নিয়ে একটা কাজে লাগাবে, ওদের কাছে 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা দেবেন। আর মাজারে গিয়ে কি করবেন, ইখলাস পড়বেন, সূরা ফাতিহা পড়বেন, অন্য অন্য সূরা জানা থাকলে পড়বেন, পড়ে বলবেন আল্লাহ শিখেলাম জন্মের মতো, বলবেন আল্লাহ আমি আপনার মাহবুব বান্দার দরবারে এসেছি, কোন জায়গায় সেজদা দেইনি, আমি কাপড় চাপাইনি, চাদর চাপাইনি, আল্লাহ গো আমি আপনার মাহবুব বান্দার দরবারে এসেছি, আমার 1 বিঘা জমি দরকার, আমার একটা ছেলে দরকার, আমার একটা গাড়ি দরকার, আপনি তো দয়ার সাগর, আপনার কাছে মালের কমি নাই, আল্লাহ আপনি আমার এইগুলো ব্যবস্থা করুন, আপনার মাহবুব বান্দার দরবারে এসেছি, আপনি আমার ফিরত দেবেন না, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। আমরা ওলির দরবারে যাই, আমরা পীরের দরবারে যাই, আমরা
খাজা বাবার দরবারে যাই, দাদা হুজুর পীর কিবলার দরবারে যাই, বৈশাখ হুজুরের দরবারে যাই, হাড়োয়ায় মাজারে যাই, ফুটিয়ারি মাজারে যাই, আমরা কারুর কাছে কিছু চাই না, ওই মাজারে গিয়ে আল্লাহ দরবারে দোয়া চাই, আমরা যা কিছু চাই আমার আল্লাহর কাছে চাই, কিছু কিছু মুখ বলে এরা মাজারে গিয়ে মাজারওয়ালার কাছে চাই, এই মুখ তুই কি মানুষের অন্তরের খবর জানিস, তুই আর তোর বাপও জানবি না, অন্তরের খবর জানেন যিনি, তিনি হলেন আমার আল্লাহ, আল্লাহ বলেন না বলা কথা যিনি বুঝতে পারেন তিনি হলেন আমার আল্লাহ, আল্লাহ বলেন আল্লাহু আলিমুন বিজাতি সুদুর, প্রত্যেকটা মানুষের অন্তরের খবর আমি আল্লাহ জানি, আমরা যে কজন মাহফিলে বসে আছি আমরা কবর জিয়ারত করতে গিয়ে কবরওয়ালার কাছে কিছু কি আমরা চাই, জোরে বলে, কিন্তু এইভাবে ওয়াজ করে মানুষের মানে ভিতরে বিচ্ছেদ করে দেয়, আল্লাহর ওলিদের থেকে আমাদের বিচ্ছেদ করে দেয়, যারা মাজারে গিয়ে চায়, কেন আমাদের জ্ঞান নেই যে মানুষটা মারা গেছে জীবনে আর দুনিয়ায় ফিরে আসবে না তার কাছে চাইবো কেন, সে ভালো মানুষ আল্লাহওয়ালা মানুষ, তার কবরের কাছে যাই গিয়ে দোয়া চাই, সবরেসানি করি, চাই আমরা আল্লাহর কাছে, চাই কার কাছে, আল্লাহর কাছে, এই জন্য মাজারে যাবেন, কবর জিয়ারত করতে যাবেন, কবর জিয়ারত করতে যাবেন, সব জায়গায় যাবেন, কবর জিয়ারত করা যায়, কবর জিয়ারত করা কি, তবে একটা কথা বলি, মাজার জিয়ারত করা জায়েজ, আল্লাহর ওলিদের মাজারে যাওয়া জায়েজ, আজকের আমরেশ্বর গ্রামে এতগুলো মানুষের সামনে বলছি, এখানে মিটে যাবে না, এগুলো খেয়াল রাখতে হবে, এইগুলো কিন্তু পৃথিবীর জমিনে ছুটবে, কেউ যদি আমার বলে মাজার জিয়ারত করা জায়েজ, মদিনায় যাওয়া জায়েজ, মক্কায় যাওয়া জায়েজ, আর কোথায় জায়েজ নাই, যদি কেউ দেখতে চায় সে যেন আমার বাড়ি বাসন্তীতে চলে যায়, আল্লাহর নবীদের মাজার জিয়ারত করা জায়েজ না না জায়েজ সেদিন বুঝে আসবে, খবরটা ক্লিয়ার করে দিল, কথা বুঝতে পারেননি, হ্যাঁ যে রাতের বেলা হুড়ে বলে যাব, তবে এইগুলো না থাকলে ওয়াজ তোমার অন্যরকম ওয়াজ হয়ে যাবে, তোমার তুলা ওয়াজ তোমার কেটে বেরিয়ে যেত, মাথা খারাপ হয়ে যাবে, লোক ঠিক রবে, কিন্তু এইগুলো তো ঠেকাতে হচ্ছে, আপনাদিকে তাকিয়ে আছি মন কিন্তু এইদিকে, এ বহুদিন থাকবে বলো, এ মাওলানা শুনবে, মুফতি সাহেব শুনবে, ফের কজনে লাইনে আসতে ঠিক নেই, এখন ভুল হলে কালকে ধরবে, যে হুজুর এই আল্লাহর ওলিদের মাজার জিয়ারত করা জায়েজ কোথায় আছে, কোথায় আছে আপনি শুনবেন, আমার বাড়ি চলে যাবেন, সেই কেতাবটা দেখিয়ে দেবো, ওই কেতাবটা পরে কিনে নেবেন, আপনার ভুলটা ভেঙে যাবে, তবে আপনি বলতে পারেন না যে কোনো জায়গায় নেই, পৃথিবীর পৃথিবীর জমিনে কত হাদিস, কত কোরআন, কত বই, কত পুস্তক রয়েছে সে তো তুমি জানো না বাবু, সেই জন্য তুমি বলতে পারো আমি দেখিনি, তবে দেখবো কোথায় লেখা আছে, না কি বলে ভাইরা আমার বাবা দিরা মুমিনেরা মুসলমানেরা, এজন্য আমি আপনাদেরকে বলতে চাই, জীবনে গরিবের পিছনে লাগবেন না, অসহায় মানুষের কষ্ট দেবেন না, মজলুমের ব্যথা দেবেন না, এদের কাছে দোয়া নেবেন আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে, মাঝখানে কোথাও কোনো পর্দায় আটকানো যাবে না, জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ, চিল্লেন চিল্লে তকবির দেন না আর এই তকবিরটা, আরো জোরে বলেন না আর এই তকবির, এ লোক কিন্তু আবেগের লোক, বল মাঝে মাঝে ঝাড়া মেরে ওঠে, আর প্রায় জলসা এসে আমার সামনে বসে থাকবে, আর জলসা শেষে কি দিতে হবে, এই কি দিতে হবে, টাকা, দেখছি বলছে টাকা, আল্লাহ আল্লাহর ভালো করুক, এই বাবু এই কেউ এসছে নাকি, কে তোমরা জলসা চালা, তোমাদের মাথায় মগজ নেই, হুজুর এসে তুমি আমাদের কাছে বলবে না, হুজুর এসে ভাই হুজুর কেবল এসেছেন আপনারা খুশি না বেজা, তকবির দেন না আর এই তকবির, আরো চিল্লে না আর এই তকবির, শোনেন মুজাদ্দিদ জামানের আওলাদদের আমরা পাই না, আমাদের নসিবে আল্লাহ রেখেছেন হুজুর এসেছেন, হুজুর কেবলা দোয়া করবেন, এই মাহফিল ছেড়ে যারা চলে যায় এরা বোকা, এরা বোকা, একটা কথা শুনে রাখবেন, আজকে বলে যাব আমি,
মোজাদ্দে জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলীর আওলাদ এরা কিন্তু যাই তাই না বল, এদের বংশের তালিকায় একটা একটা করে দেখবেন, এরপরে ও ওর পরে ও ওর পরে ও ওর পরে ও সোজা থেকেছে আবু বকর সিদ্দিক আল কুরাইশ, রাসূলুল্লাহর বংশ কুরাইশ, ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক আল কুরাইশ, এদের সম্মান দিয়েছে কে? জোরে বলেন। এইবারে একটা কথা বলবো, কুরাইশ বংশের মানুষটা উল্টো পাল্টা করে কেন? এই মুখু উল্টো পাল্টা করে কেন? কুরাইশ বংশের মানুষ শুধু উল্টো পাল্টা না, অনেক নবী ছেলেরা উল্টো পাল্টা করেছে না করেন? আয় জোরে বলেন। তাহলে দাদা হুজুর পীর কেবলা বলে গেছে, আমার নাতি পোতা কেউ যদি উল্টো পাল্টা করে তাদের সঙ্গে তোমরা চলবে না। কিন্তু মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা নীতির আদর্শ হায়াতের জিন্দেগিতে যতদিন বাঁচবে ছাড়বে না, কারণ সিলসিলা কবুলিয়াতের সিলসিলা। ভাই পাঁচটা বেটার ভিতরে একটা ছটকে যেতে পারে, আল্লাহর নবী নূহ আলাইহিসসালামের ছেলে কটা? হ্যাঁ জোরে বলেন, চারটে। নূহ বলছে কেনান চলে আয়, আমি তোর আব্বা বলছি চলে আয়, আমি নবী চলে আয়, বলছে না। আল্লাহ বলছে নূহ ছেড়ে দাও বেটাকে, ছাড়ো চলে এসো, বেটার ব্যবস্থা আমি আল্লাহ করব। আদম নবীর বেটা একটা কাবিল, বাপকে মানলো, বাপের কথা শুনছে না, অস্বীকার করছে, আল্লাহ বলছে ছাড়ো। সেজন্য মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলীর নাতি পোতা করে হাজার হাজার। সেজন্য মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলীর কোন নাতি কোন পোতা কি করলো তাই বলে মুজাদ্দেদ জামানের দোষ দিতে পারি না। স্বয়ং বিশ্ব নবী হাবিবুল্লাহর চাচা জান বিশ্ব নবীকে মানেনি, তাই বলে কি আমরা নবীকে অস্বীকার করতে পারবো? জোরে বলেন পারবো। ভাইরা আমার বাবা দিরা বোঝার চেষ্টা করুন, অনেক নবীর দুশ্মন রেগে যায়, ফুরফুরার পীর সাহেব আসলে তকবীর দেয় কেন, ফুরফুরার ভাই সাহেব আসলে হাঁকে কেন, তারা আসলে উঠে দাঁড়ায় কেন? এই মুসলমানের বেটা তুই ফুরফুরার পীর সাহেবদের বলবি কেন? তোর মতো মানুষের মাথা মানুষের জন্ম আল্লাহর নবীকে চিটিংবাদ বলেছে, বিশ্ব নবীকে মিথ্যাবাদী বলেছে, বিশ্ব নবীকে ধোকাবাজ বলে বলেছে, বিশ্ব নবীকে গণক বলেছে, বিশ্ব নবীকে জাদুকর বলেছে, আর যারা বিশ্ব নবীকে উল্টো পাল্টা করেছে আল্লাহ পাক তাদের জাহান্নামের টিকিট ধরিয়ে দিয়েছে। বিশ্ব নবীর জীবদ্দশায় যারা রাসূলুল্লাহকে মেনেছে আল্লাহ পাক তাদের ভালোবেসে পৃথিবীর জমিনে জান্নাতের টিকিটটাও পাঠিয়ে দিয়েছে। জান্নাতের টিকিট দিয়েছে না দেয়নি? সুতরাং মুজাদ্দেদ জামানের আওলাদ যেখানে দেখতে পাবো সম্মান করবো, রসুলের বংশধর। এরা কার বংশধর? রসুলুল্লাহ কি? রসুলের বংশ কি? কুরাইশ কোন বংশ? কুরাইশ বংশ। ফুরফুরার আবু বকর সিদ্দিক কোন বংশের? কুরাইশ বংশের। কুরাইশ বংশে তখনও দুটো একটা উল্টো পাল্টা ছিল, এখনো উল্টো পাল্টা আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, কিন্তু তাই বলে রসুলের বংশের দোষ দেওয়া যাবে না, এটা মাথায় রাখবেন। আর যারা আল্লাহর কসম নবীর মেম্বারে বসে বলছি, যারা হুজুর কেবলাদের অপমান করেছে, হুজুর কেবলাদের পিছনে গীবত করেছে, আল্লাহ তাদের দুনিয়ায় নাস্তা নাবুদ আর বরবাদ করে দিয়েছে। যে ভাই সাহেবের যে পীর সাহেবের ভালো লাগবে না, আমি তার পিছনে লাগবো না, তার সঙ্গে চলবো না, কিন্তু তার উল্টো পাল্টা বলবো না, এটা মাথায় রাখবেন। ও খারাপ ওর নিলাম না, আমি একটা হুজুর লব সারাদিন সারা জীবন, ওর ভালো লাগে না আমি ওর লব না, কথা মাথায় রাখবে। ফুরফুরাই যাব মৃত্যু পর্যন্ত, গিয়ে কি করব? দাদা হুজুরের মাজার জিয়ারত করব, পাঁচ হুজুরের মাজার জিয়ারত করব, যে হুজুরের ভালো লাগবে সেই হুজুরের কাছে দোয়া লব, তাই বলে ফুরফুরা গালাগালি কলিজা টুকরা ভাইরা আমার ভালো করে বোঝার চেষ্টা করুন, আল্লাহ রাসূল দিন ও দুনিয়ার বাদশা জানিয়েছেন দুই নম্বরে দাবাতুল মুসাফিরে, মুসাফির মানুষ বিদেশি মানুষ কে কোন হালাতে আসে জানি না, ওই মুসাফির মানুষ যখন আপনার গ্রামে আসবে আল্লাহ রাসূল বলে
মুসাফিরের সঙ্গে ভালো ব্যবহার করো, মুসাফিরের সঙ্গে ভালো ব্যবহার করো, মুসাফিরের দোয়ালা সাত আসমান ভেদ করবে, আল্লাহ পাকের আরশে আজিম হয়ে যাবে, মাঝখানে কোথাও কোনো পর্দায় আটকানো যাবে না। দাওয়াতুল মুসাফিরে ও মায়েরা বোনেরা বেটিরা, নাম্বার তিন রাসূলুল্লাহ বললেন, আল্লাহর নবী জানান, তিন নম্বরে মা বাপের পিছনে লেগো না, মা বাপ হলো আল্লাহর জান্নাত, হুমা জান্নাতুকা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তোমার মা আর তোমার বাপ এই দুজনা হলো আল্লাহর জান্নাত, নারুকা এদের সঙ্গে জীবন যদি বসাত আচরণ করো তোমার ঠিকানা হবে জাহান্নাম, ইন্নাল জান্নাতা জিলাইহা, আমি রাসূলুল্লাহ কথা দিলাম আল্লাহ জান্নাত রয়েছে তোমার গর্ভধারিণী মায়ের কদমের তলায়, জোরে বলো আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই তিনটে তিনটে কথা মনে রাখবেন, মজলুমের সঙ্গে লাগবো না, মুসাফিরের সঙ্গে লাগবো না, আর মা বাপের সঙ্গে লাগবো না। যদি বলেন হুজুর আমার মা বাপ তো বিরাট অন্যায় করে, কি করব, সহ্য করতে পারি না, সহ্য করতে যদি না পারেন দোয়াসে কেটে পড়েন, কলকাতায় গিয়ে ভিক্ষা করে খান, নয় গুগুড়ে খেয়ে মরে যান, মা বাপের পিছনে লাগা। অনেক ছেলে বলে আমার মা বাপ বিরাট কঠিন বিরাট কঠিন, অন্যায় করে অন্যায় করে, বদ্ধ আদায় লাগবে না তোর, অকাল মৃত্যু হবে তোর, যা করবি তাই করবে, মা বাপ দশ বিঘা জমি এক কাটা তোমার নামে লিখে দেবে না, সব ছোট ছেলেটার নামে লিখে দিয়ে, তুই বড় ছেলে গিন্নিয়া ছেলেগুলো হাতে করে ধরে নিয়ে ভিক করে গেছে, মা বাপ অন্যায় করলো না করলো না, আর কথা বলেন না, মা বাপ অন্যায় করেছে না করেনি, দশ বিঘা জমি একটা ছেলের নামে লিখে দিয়েছে, অন্যায় করেছে, অন্যার বিচার কে করবে, আল্লাহ করবে। তোমার তুমি বড় ছেলে চারটে ছেলে দুটো মেয়ে হাত ধরে বেরিয়ে গিয়ে কলকাতা ভিক্ষা করে খাও, রাস্তার পাশে গু পড়ে আছে গু গুড়ে খেয়ে মরে যাও, আমার দেখার দরকার নেই, আমার দশ বিঘা জমি সব ছোট ছেলের নামে লিখে দিলাম, অন্যায় করেছে মা বাপ, বিচার করবে আল্লাহ, তোমার জন্ম দিয়েছে গু গুড়ে খাও, চলো ঘুরে তাকিয়ে হ্রাস করা যাবে না, এর বড় অন্যায় কি করবে মা বাপ, তবুও মা বাপের মারা যাবে না, হ্যাঁ এত বড় অন্যায় করলো দশ বিঘা জমি ছোট বার নামে লিখে দিল, তাহলে কি করবো, এতটুকু বলতে পারো মা এটা ঠিক করেনি, আব্বা এটা ঠিক করেনি, চরম অন্যায় হয়েছে, এর জন্য কিন্তু আপনার আল্লাহর কাছে পস্তাতে হবে, আর আমি তোমার মারতে পারবো না, বড় কথা বলতে পারবো না, তার জন্য আমার জন্য দোয়া করুন, আমি যেন কলকাতায় গিয়ে একটা বাসা বাঁধতে পারি, ভিক্ষা করে করে খেয়ে জীবন ধারণ করে যেন আল্লাহ সুস্থভাবে মৌত দেয়, আমার জন্য দোয়া করবেন। চবরা করা, চবরা করলে চবল মানবে, কালকে উঠো আমি আল্লাহর কোরআনের কথা বলছি, ভালো করে বোঝার চেষ্টা করুন, ভাবিরা সোনার চাঁদ মায়েরা বেটিরা, আল্লাহ পাক তোমাদের কত সম্মান দিল, আল্লাহ পাক তোমাদের কত বজন দিল, আল্লাহ পাক তোমাদের কত মেরে তলায় বাচ্চাদের ছেলে মেয়েদের জান্নাতের নিশানা লাগিয়ে দিল, একটা ছেলেদের পায়ের তলায় শুধু জুতো, আল্লাহর কোরআনের ঘোষণা অনুযায়ী রাসূলুল্লাহর হাদিসের ঘোষণা অনুযায়ী মায়েদের কদমের তলায় আমার আল্লাহর জান্নাত। আরো কঠিন কথা বলি, তিনটে ছেলে সব নামাজ পড়ে, মার বাপ চব্বিশ ঘন্টা শুধু মদ খায়, আর বললে বলে আল্লাহ বলে কিচ্ছু নাই মিথ্যা, কোরআন শরীফ আমরা মানি না, নবীর মানি না, ওই মা বাপের কি করবেন, আরে কথা বলে না, তিনটে ছেলে নামাজি আর মার বাপ বলে আল্লাহ বলে কিছু নাই, নবী বলে কিছু নাই, কোরআন মানি না, ওই মা বাপের কি করবেন বলেন, ছেড়া কলে পড়ে গেল তুমি, এই করছি কি করবি বল না, বাঘ বসে আছে, বাঘ কামড় মারবে শিরা কেটে দেবে,
তাহলে কি করব? রাসূলুল্লাহ বললেন নরম ভাষায় মিষ্টি কথায় শান্তির সঙ্গে বলো মা, আল্লাহ মিথ্যা বলো না, নবী মানি না বলো না, কোরআন মানি না বলো না মা, আল্লাহ নারাজ হয়ে যাবে। আল্লাহ বলে একজন আছে, আল্লাহর কোরআন সত্য, ও জননী মা এমন কথা বলো না, আব্বা জান এমন কথা বলো না। বলবে হ্যাঁ বলবো, হ্যাঁ বলবো, তোর কোনো কথা শুনবো না, যদিও না শোনে মৃত্যু পর্যন্ত বোঝাতে হবে, যদিও তারা না বোঝে বিচার করবে আল্লাহ। তোমার জন্ম দিয়েছে, তুমি ওই মা বাপকে মারতে পারো না। যদি মারার কোনো লাইন থাকতো, আল্লাহ নবী নিজে চাচাকে একাধা ঘুষি মারতো, কারণ সারা জীবন ঘাড়ে পিঠে করে নিয়ে ঘুরেছে, নাকে নাকে খাইয়েছে। চাচা বলছে আল্লাহ মানি না, তুই নবী আমি তোর মানি না, তোর কোরআনও মানি না, শুধু আমার বাপ আব্দুল মুতালিব তোর দেখতে বলেছে, আমি যতদিন বেঁচে থাকবো তোর জীবন দিয়ে দেখবো, তোর কষ্ট হলে আমি সহ্য করতে পারবো না, তবে কোরআন শরীফ ওসব আমি মানি না, আল্লাহ বলে একজন আছে মানি না, তুই নবী আমি তোর মানি না, নবী মারিনি আর কোন সাহাবায়ে কেরামের মারতে বলিনি। কথাটা বোঝা যাচ্ছে কি? এই আইন যদি ওখানে চালু হতো, যার মা বাপ নামাজ পড়বে না, মা বাপ কোরআন মানবে না, আল্লাহ মানবে না, ছেলে দাম নাম কর মুখে ঘুষি মারবে। এইটা শুধু মা বাপের পাওয়ারের জন্য বলছি, যদি অন্যায় করে বেটা শান্তির সঙ্গে বাজাবে, মা বাপ যদি কঠিন কঠিন অন্যায় করে বেটা শান্তির সঙ্গে বাজাবে, আব্বা এটা করো না, মা এটা করো না, তারা যদি মেনে নেয় তো ভালো, যদি না মেনে নেয় বিচার করবে আমার আল্লাহ। তোমার জন্ম দিয়েছে, তুমি মা বাপকে মারতে পারো না, কারণ রাসূলুল্লাহ বলেছেন তোমার মা আর তোমার বাপ এই দুজনা হলো আল্লাহ পাকের জান্নাত। এদের সঙ্গে যদি জীবনে কোনোদিন অসদাচরণ করো না রুকা, তাহলে তোমার ঠিকানা হবে জাহান্নাম। তবে আমার মায়েদের একটা কথা বলি, মা তোমাদের বিষয় এত কঠিন কঠিন কোরআন আর হাদিস হাদিসের ভিতরে এসছে, তোমাদের এত পাওয়ার দিয়েছে, তোমরা এত উল্টো পাল্টা করো কেন মা? তোর একটু ভালো করে কাপড় চোপড় পরবে, একটু দাপনা টাপড়া গুলো ঢেকে চলবে, একটু বন্ধনে কাজ টাজ গুলো সব ছেড়ে দেবে, তোমরা বিয়ে করছো কেন? তোমাদের কত পাওয়ার! আল্লাহু আকবার! এই জন্য রাসূলুল্লাহ জাহান্নামে গিয়ে দেখলো যে অধিকাংশ মেয়ে ছেলে সব জাহান্নাম। আল্লাহু আকবার! রাসূল বলছে আমি জাহান্নাম দেখতে গিয়ে দেখলাম অধিকাংশ জাহান্নামে সব মেয়ে ছেলে। আর এখনকার মেয়ে ছেলেদের 100টার ভিতরে 95টা মেয়ের লজ্জা নেই, এদের লজ্জা শেষ হয়ে গেছে। দেখুন, শুধু ইমাম সাহেবের দেখলে হালকা একটুখানি লজ্জা করে, আর ইমাম যদি পুরানো হয়ে যায় তো লজ্জা ভেঙে যায়। যে ইমাম 20-25 বছর আছে ও দেখে আর লজ্জা নেই, আর যে নতুন ইমাম এসছে 1 বছর 6 মাস 7 মাস ও বিরাট লজ্জা রে, মাথায় কাপড়। যে ইমাম চলে গেল মাথার কাপড় ফেলে দিল, চাচাতো ভাই ভূত ভাই মামাতো ভাই খালাতো ভাই কার দেখে আর কাপড় দেওয়ার দরকার নাই। জোয়ান জোয়ান ছেলেদের সামনে পিঠে কাপড় পড়ে আছে, মাথায় কাপড় নেই, ওদের ভাত বেড়ে দিচ্ছে। লোকে বলছে সকিনার মা তো বড় বড় ছেলে 22-24 বছর ছেলেপুলের বাপ, তাদের ভাত বেড়ে দিচ্ছিস, মাথায় কোমরে পেটে কাপড় নাই। বলছে চুপ কর দিন বু, যার পেটে ধরেছি তার দেখি আবার লজ্জা কি? ছি 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 ছি, একি মা! ও মা তোমার কি জ্ঞান গম্মি নাই? তোমার ছেলের যখন 2.5 বছর বয়স হলো, ও যখন হালকা বুঝতে শিখল, তখন তোমার স্তনপান করা হারাম হয়ে গেল। ভালো করে বুঝলেন? 3 বছরের বাচ্চা, 4 বছরের বাচ্চা দুধ খাওয়া সুন্নত না মুস্তাহাব? জোরে বলে, ও মেরা বাবা দিরা, দুধ খাওয়া নিষেধ হয়ে গেল। না 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 না, এই সন্তানেরা দুধ খাওয়ানো যাবে না, কারণ অঙ্গ
হতাঙ্গর নামগুলো জেনে গেছে, তার প্রমাণ যদি করতে চান ভাবিরা ওই ছেলেটাকে জিজ্ঞাসা করবেন, এইটা কি রে বলবে মাথা, তারপর এইটা কি রে বলবে নাক, তারপর বলবে এই দুটো কি রে বলবে চোখ, তারপর বলবে এইটা কি রে বলবে গাল, এইটা কি রে দাড়ি, এইটা কি রে ভুঁড়ি, এইটা কি রে নাড়ি, এক ধাপে টানা নাম বলে যাচ্ছে। আল্লাহর নবী বলছে ও সব নাম বলে আসছে, ওরা দুধ খাওয়ানো যাবে না, যাবে না, ওর হটিয়ে দাও, হটিয়ে দাও। তাহলে একটা আড়াই বছর বয়সের বাচ্চার কাছে আপনার যদি পর্দা করতে বলে, একটা তিন বছরের বাচ্চার কাছে আপনার যদি পর্দা করতে হয়, আল্লাহর কসম মা পেটে ধরেছো তো কি হয়েছে, আপনার পেটে ধরা 15 বছর 16 বছর 18 বছর বয়সের বাচ্চার কাছে আল্লাহর কসম মা আপনার পর্দা ফরজ করে দিয়েছে। পেটের সন্তানের কাছে যদি মায়ের পর্দা ফরজ হয়, তাহলে গ্রামের লোকের কাছে পর্দা তো অটোমেটিক ফরজ হয়ে আছেই আছে। তাই আমার মা জননীদের বলবো, আমি প্রথমে যে আয়াতটা বলেছি, ইয়াউমা ইফিরুল মারউ মিন আখিহি উম্মিহি ওয়া আবিহি ওয়াসাহিবাতি ওয়া বানি, ভাবি নিজের মা, নিজের বাপ, নিজের ছেলে, নিজের মেয়ে কেউ পরিচয় দেবে না, দেবে না। আপনার অঙ্গ প্রত্যঙ্গ গুলো যা দেখিয়েছেন দেখিয়েছেন, আজ থেকে শপথ করুন, আজ থেকে যে কদিন আল্লাহ দুনিয়ায় বাঁচবো, আমার শরীরের গঠন কোনো পরপুরুষের দেখতে দেব না। যে পর্যন্ত দেখে ফেলেছে ফেলেছে, আর বেঁচে আছি, কাল সকালে ফজরের নামাজ পড়ে যদি তওবা করি, আল্লাহ ক্ষমা করবে না করবে না, কথা বলেন, ক্ষমা করবে না করবে না, যে আল্লাহ এই ওয়াজ শুনি আমার খুব ভয় লেগেছে, আমি যা করেছি করেছি। এই প্রসঙ্গে একটা কথা বলি, রাসূলুল্লাহ সাহাবি, রাসূলুল্লাহর জামানায় হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এশার নামাজ পড়ে যাচ্ছে, ভালো করে বোঝার চেষ্টা করুন, আল্লাহ নবী সাহাবি, দুনিয়ার বাদশা সাহাবি, আবু হুরায়রা রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎ করে এক মহিলার সঙ্গে দেখা হলো, মহিলাটা বলল, ও নবীর সাহাবি হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি একজন গুনাহগার নারী, আমি বড় অন্যায় করেছি, আমার কি গুনাহ মাফ হবে না, হবে না, হবে না। আল্লাহর নবী সাহাবি বললেন, তুমি কি এত বড় অন্যায় করেছো, তোমার গুনাহ মাফ হবে না। ও সিনেমা দেখা ভাবিরা, সিরিয়াল দেখা ভাবিরা, ভিডিও কল করা ভাবিরা, উল্টো পাল্টা কাজ কারবার করা ভাবিরা, ভালো করে বোঝার চেষ্টা করি, আল্লাহর নবী সাহাবি বললেন, কি এত বড় অন্যায় করেছো। মেয়েটা বলল, নবীর সাহাবি আবু হুরায়রা, আমি জেনা করেছি, জেনা করার পরে আমার পেটে সন্তান এসেছে, ওই সন্তান আমি পেটে ধারণ করে, ওই সন্তান আমি প্রসব করেছি, প্রসব করার পরে জেনা করা সন্তান বলে, ব্যভিচারী করা সন্তান বলে, আমি ওই সন্তানটাকে আচার মেরে মেরে ফেলে দিয়েছি। কঠিন অন্যায় করেছে না করেন? তো বললে কি হবে, বলছে তোমার গুনাহ মাফ, যাও যাও, চলো, তুমি জেনা করেছো, ফের পেটে বাচ্চা ধারণ করেছো, ফের সেই বাচ্চা প্রসব করে নিজে হাতে মেরে ফেলে দিয়েছো, আচার মেরে। মেয়েটা চিড়ুকড়ে কেঁদে উঠল, ওগো আমার আল্লাহ, আমার রূপ দিয়েছিলেন, আমার যৌবন ছিলেন, আপনি আমার জাহান্নামে দেবেন বলে আল্লাহ আমি ভুল করে গোনা করে ফেলেছি, আর আমার পেটে সন্তান এসে গেছে, আমার মাপ নাই, আমার ক্ষমা নাই, আমার আল্লাহ আমার ক্ষমা নাই, আচার পাচার খাই আর কাঁদে। এই দৃশ্য দেখে আল্লাহ নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর দরবারে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আমি আবু হুরায়রা, আমার কাছে একটা মেয়ে প্রশ্ন করল, ওই মেয়েটা জেনা করেছে, জেনা করে পেটে সন্তান এসেছে, ইয়া রাসূলুল্লাহ, মেয়েটা জেনা করে পেটে সন্তান আসলো, পেটে সন্তান ধারণ করে মেয়েটা প্রসব করলো, আর সেই ছেলেটা মেয়েটা প্রসব করার পরে সন্তানটা
তাকে আচার মেরে 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 ফেলে দিয়েছে। ওই মেয়েটা বলছে আমার কি কোনো গুনাহ মাফ হওয়ার লাইন আছে? নবী বলল তুমি কি বলছো? আমি বললাম বললেন তুমি এই মুহূর্তে দৌড়ে চলে যাও আর ওই মেয়েটাকে সুসংবাদ দাও, তোমার জেনার গোনা, তোমার মার্ডার করার গোনা আল্লাহ মাফ করে দেবে। যদি জীবনের মতো তওবা করে লও, জীবনে করব না বলে আমি নবী কথা দিলাম, আমার আল্লাহ মাফ করে দেবে। আমরা কত বড় বড় গুনাহ করেছি, যদি হালকা অন্যায় করেছি, দীঘায় একাধবার গিয়েছি, বকখালি একাধবার গিয়েছি, ইকো পার্কে গিয়েছি, হ্যাঁ তার সিনেমা দেখেছি, উল্টো পাল্টা ভিডিও কল হালকা করেছি এদিক সেদিক, হ্যাঁ আমরা তো ডেঞ্জারাস ডেঞ্জারাস পাপ করিনি। আল্লাহ সব জানার পরে আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, আল্লাহ সব দেখেছেন না দেখিনি? এই যারা হালকা করে বসে আছে, কেউ একটু ভারী করে বসে আছে, আল্লাহ এদের বাঁচিয়ে রেখেছে কটা কারণ? একটাই কারণ, ক্ষমা করে দেবো বলে। জোরে বলুন, আরো জোরে বলুন। মাথায় টুপি আছে, মুখে দাড়ি আছে, গায়ে লম্বা জামা আছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, কিন্তু আল্লাহ জানের পিছনে কত অন্যায় আছে আর কত ন্যায় আছে জানে কে? আল্লাহ জানে। তাহলে যে যা করেছি আমি জানি আর আমার আল্লাহ জানে, তাহলে মসজিদে যাব আর দুহাত তুলে আল্লাহর কাছে কাঁদবো রাতের বেলা। কখন কাঁদবো? রাতের বেলা, যে আল্লাহ আপনি জানেন আর করবো না, কথা দিচ্ছি আপনি ক্ষমা করে দেন, আপনি ক্ষমা করে দেন আল্লাহ। ভাইরা আমার বাবা দিরা, মিসাল দিলে বুঝতে পারবেন, আমাদের ভিতরে যারা জেনাখোর, আমাদের ভিতরে যারা মদখোর, আমাদের ভিতরে যারা বেনামাজি, আমাদের ভিতরে যারা চোর, আমাদের ভিতরে যারা কঠিন কঠিন পাপি আছি আমরা, ও কলিজার টুকরারা, আল্লাহ মালিক আমাদের উপরে রেগে আছে, আমাদের কারো জাহান্নামে দেবে, আমাদের কারো শিরচ্ছেদ করবে, আমাদের কারো এমনি যে হাবিয়াত দজকে দেবে, আমাদের কারো সাপ বিচে খাওয়াবে, আমাদের কবরে আগুন জ্বালাবে, জবাই করে দেবেন। আমি আপনার ভাই এদিকে আসি না, হঠাৎ একদিন আমি আপনার বাড়ি গিয়ে বলছি ভাই আমি শুনেছি তুই আমার মেরে দিবি, তুই আমার মাথা কেটে নিবি, এখন তোর বাড়ি এসে গেছি, মাথাটা কেটেলে আর নাই ক্ষমা করে দে। আপনারা বিচার করে বলেন, ওর বাড়ি যখন গেলাম ও মাথা কেটে নেবে না ক্ষমা করে দেবে? ক্ষমা করে দেবে, ভালো করে বোঝার চেষ্টা করুন। ও শুধু একটা কথা বলছে, তুই আমার বাড়ি আসলি মানে বেঁচে গেছিস, তুই যদি রাস্তায় আমার সঙ্গে দেখা করতিস তোর মাথা কেটে নিতাম। ও খলিজার টুকরা ভাইরা আমার, আমার আল্লাহ আমাদের উপরে রেগে আছে, আমরা বড় বড় গুনাহগার, বড় বড় অন্যায় করেছি, আমার আল্লাহ প্রত্যেক দিন আমাদের ডাকছে, আমরা আল্লাহর বাড়ি গিয়ে যদি বলি আল্লাহ আমি বড় বড় অন্যায় করেছি, মদ খেয়েছি, আমি গুনাহ করেছি, আমি ডাকাতি করেছি, আপনি সব জানেন, তবু আপনি বাঁচিয়ে রেখেছেন, আল্লাহ আমাদের মেরে দেন আর নাই ক্ষমা দেন, আল্লাহ জাহান্নামে দেবে ক্ষমা করে দেন, আপনার কাছে তো অনেক দয়া অনেক মায়া, আপনি আমাদের ক্ষমা করে দিন। আমার আল্লাহ বলে বান্দা আমি তোর যখন ডাকি আর তুই আমার ডাকে সাড়া দিয়ে যখন আমার বাড়ি আসবি আর আমার কাছে ক্ষমা চাইবি, আমি আল্লাহ সঙ্গে সঙ্গে বিগত জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দিয়ে আল্লাহ আমার কুদরতি কোলে তুলে নেব। ভাবিরা, যুবকেরা কি অন্যায় করেছে? কিচ্ছু না। নামাজ কাজা করেছেন, আল্লাহ ক্ষমা করে দেবে। ভিডিও কল করেছেন, আল্লাহ ক্ষমা করে দেবে। চুরি করেছেন, আল্লাহ ক্ষমা করে দেবে। আল্লাহ বলে না তাকনাতু বিরহমাতিল্লাহ ইন্নাল্লাহ ইয়াগফিরুজ যুনুবা জামিয়া ইন্নাহু গাফুরুর রহিম। বান্দারে ফিরে আয়, ফিরে আয়, ফিরে আয়, ফিরে আয়, আমি বড় রহমানুর রহিম, আমার রহমতে
থেকে বঞ্চিত হোস না, ফিরে আয়। আমি আল্লাহ এখনো পর্যন্ত রহমতের দরজা খুলে রেখেছি। জোরে বলো, আমার মায়েদের বলছি যা করেছেন আল্লাহ জানে, ক্ষমা চান, আল্লাহ ক্ষমা করে দেবে না দেবে না? জোরে বলেন, ক্ষমা করে দেবে না দেবে না? কিন্তু তওবা করার আগে যদি মারা যায় আর কবরে গেলে ক্ষমা হবে না, এটাই জেনে রাখবেন। অনেক ছেলে বলে যে আমি এখন নামাজ পড়বো না পরে পড়বো, এখন রোজা রাখবো না পরে রাখবো, এগুলো খুব বোকামি করা হয়। কারণ রমজান মাসের রোজা ফরজ আর পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ। ভাই রমজান মাসের রোজা যেরকম অনেকেই আমরা রাখতে পারিনি, এই সারা বছরে পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ আমরা অনেকে পড়তে পারিনি। কে রোজা রেখেছে আর কে রাখেনি, কে ফরজ নামাজ পড়েছে আর কে পড়েনি, সব খবর জানে কে? একটু কথা বলেন বাপ। তাহলে সে আল্লাহর কাছে গিয়ে যদি ক্ষমা চাই, আল্লাহ ক্ষমা করে দেবে না দেবে না বাপ? আল্লাহ ক্ষমা করে দেবে। তবে আমার ভাবিদের আর একটা কথা বলি, ভাবি আজ থেকে শপথ করি তওবা করে নেই জীবনে আর কব্জির উপরে কাপড় তুলতে দেব না, কব্জি পর্যন্ত জামা গায়ে দেব। আমি আর জীবনে আমার পেট পিট কারু দেখাবো না, আমি জীবনে আমার মাথার কাপড় ফেলে চুল কারু দেখাবো না। আপনার শরীরের যে সমস্ত অঙ্গগুলো ঢেকে রাখা ফরজ, সমস্ত অঙ্গগুলো যদি কথায় কোনো পরপুরুষ দেখে, আল্লাহর নবী জানান ওই সমস্ত জায়গাগুলো জাহান্নামের আগুন জ্বালানো হবে। 99 জন ভাবি ঘরের ভিতরে একেবারে কোন রকমে কোন রকমে শুধু কাপড়টা ঘাড়ে জড়িয়ে গামছার মতো রাখে, সব হাজারে 99 ওইভাবে বিপর্দায় চলাফেরা করে, ভাবি কেউ না দেখে তো ইন্নাল্লাহ সামিউম বাসির, আমার আল্লাহ তো দেখে, আমার আল্লাহ তো শুনতে পায়। আপনাদেরকে জানিয়ে দিয়ে যাই, যত কঠিন কঠিন অন্যায় করেছি মা এখনো আল্লাহ বাঁচিয়ে রেখেছে, ক্ষমা করে দেবেন বলে আল্লাহর কাছে ক্ষমা চাই, পাঁচ ওয়াক্ত নামাজে দোয়া চাই। কারণ যার যাদের জন্য অন্যায় করব কেউ পরিচয় দেবে না দেবে না দেবে না। এসেছি একা যাইব একা, ওরে এসেছি একা যাইব একা, সঙ্গে কে আর দুই দিকে হইতে শিবে আমার চুরুন হবে হাড়খানা, ওরে মাটির বাঙালিশি মাটির ঘর, ওরে মাটির বাঙালিশি মাটির ঘর, মাটি হবে তোর সানা আর দুই দিকে হইতে শিবে আমার চুরুন হবে হাড়খানা, ওরে ডাইনে মাটি বামে মাটি, ওরে ডাইনে মাটি বামে মাটি, চতুর্দিকে অন্ধারি পরদিকে চাইয়া দেখো শুধু পাশের জঙ্গারি, ওরে মাটির বালিশ মাটির ঘর মাটি হবে তোর বিছানা, আরে সত একা যাইবে একা সঙ্গে কে গো যাইবে না। 20টা ছেলে আর 10টা মেয়ে জন্ম দিয়েছেন একা, কটা ছেলে? 20টা মেয়ে কটা? 10টা ভিটে বাড়ি কত? 1 কাঠা। আর 1 কাঠা জমি কিনতে পারিনি, 1টা দোকান কিনতে পারিনি। 20টা ছেলে রেখে 10টা মেয়ে রেখে আপনি মারা গেছেন, আল্লাহ কি আপনার কাছে কৈফাত লেবে যে তোর 1 কাঠা জায়গায় 20-30টা ছেলে মেয়ে জন্ম দিলি কেন বল? একটু বলেন না, নেবে না? নেবে কি কৈফাত লেবে না লেবে না? 3-4 রকম মত হয়ে গেছে, এক কথায় বলেন না কৈফাত লেবে কি? হ্যাঁ কৈফাত লেবে না। কে জমি কিনতে বলে ছেলের জন্য? আল্লাহ বলেছে,
আল্লাহ বলেছে তোর আমি তৈরি করি যে নামাজ পড়বি, ফের ঘুরিয়ে আইবি আমি তোর জান্নাত দেব। তুই অত জমি কিনতে গিয়ে আর চিটিং বাজি করিস কেন? তোর ছেলে কি খাবে না খাবে তোর চেয়ে বেশি চিন্তা আমার। এই আমার চিন্তা আমার আল্লাহর বেশি না আমার ছেলের, আমার চেয়ে আমার আল্লাহর আমার ছেলের উপরে মহব্বত বেশি না কম? আমি আমার ছেলের জন্য যত চিন্তা করি তার চেয়ে আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ লক্ষ গুণে আমার ছেলের কথা ভাবে, যে কোটিপতি করব না ভিখারি করাবো, পাশ দেব না লরি দেব। এইবারে যদি বলেন আমি আমার ছেলেমেয়ের ভবিষ্যৎ করছি, একটা কথা জীবনের মতো মুখস্থ করে বাড়ি যাবেন, আপনি বলেন আমি আমার ছেলেমেয়ের ভবিষ্যৎ করছি, না তো আমার ছেলেমেয়ে করবে কি আর খাবে কি? এখন আপনি ভবিষ্যৎ করতে গিয়ে খড়ের বাড়িটা ভেঙে দিয়ে অ্যাডভেস্টারের বাড়ি করতে করতে আপনি মারা গেলেন, বা অ্যাডভেস্টারের বাড়িটা কমপ্লিট হলো মারা গেলেন, বা একতলা ছাদ দিয়ে আপনি মারা গেলেন, আপনার ছেলে তিনতলা করলো কি করে আপনার এন্তেকালের পরে, আপনার ছেলে দোকান কিনলো কি করে আপনার এন্তেকালের পরে? তাহলে আপনি যেটা বলেন আমি আমার ছেলেমেয়ের ভবিষ্যতের মালিক, ভবিষ্যৎ করব, এটা একমাত্র বিয়াদব আর মুখমূলকের কথা। আপনার ছেলে মেয়ের জন্য দু বিঘা জমি সৎ উপার্জনে আপনি করেছেন, আপনার কি আছে? আপনি এক বিঘা জমি বিক্রি করে দেন, দিয়ে একটা মসজিদের দোতলায় ছাদ করে দেন, দিয়ে আপনি কবরে যান। আল্লাহ রসুল বলেছে আল্লাহ ওর জন্য জান্নাতে বাড়ি তৈরি করবে। আল্লাহর কসম আর যে এক বিঘা আছে আপনার দুটো ছেলে মেয়ের জন্য, এর জন্য একটা নেকি কবরে যাবে না যাবে না যাবে না, ওজন ওদের জন্য আপনার কবরে আগুন জ্বলবে। এক বিঘা জমি বিক্রি করে দেন, যদি কোনো জায়গায় মসজিদ মাদ্রাসা তৈরি হয় সেখানে দান করে দেন, কারণ এরা কেউ পরিচয় দেবে না, বাপ বলে পরিচয় দেবে না, কবরের দ্বারে নিয়ে যাচ্ছে। ইমাম সাহেব বলছে কচি তুই বড় ছেলে, তোমার বড় ছেলে, হ্যাঁ তোমার বাপের কবরে নামো লুঙ্গি গিরে দাও। না আমি পারবো না, আমার শরীরটা খারাপ, তুমি লাভো সব পয়সায় টাকা দেবো তুমি লাভো। ইমাম সাহেব বলছে তোর বাপ তো তোর জন্য চারটে দোকান রেখে গেছে, আমি লাভ যে আমার একটা দোকান দিস না, দোকান দেবো না সব হচ্ছে টাকা দেবো না, একটা লুঙ্গি দেবো না লুঙ্গি। হ্যাঁ চারটে দোকান দিয়ে গেছে, ইমাম সাহেব একটা চাইছে দেয় না, বলছে একটা লুঙ্গি দেবো নামো। ও বাপ, ওই চারটে দোকান একটা তো নিজে কবরে নিয়ে যেতে পারতেন, একটা মাদ্রাসাওয়ালার কাছে গিয়ে বলতেন যে মাদ্রাসার জমি দোকানটা তোদের মাদ্রাসায় লিখে দিচ্ছি, কিয়ামত পর্যন্ত এর কামাই মাদ্রাসার ওস্তাদের বিতন দিবি, বাচ্চাদের খাওয়া দিবি, এই দোকানটা তোর, আর আমি কবরে চলে যাচ্ছি, শুধু নেকি শা শা করে আমার কবরে ডুববে। হ্যাঁ আর ছেলে ওই দোকান বিক্রি এলসিডি কিনেছে, তিনতলা বাড়ি করে এসি লেগে বিভিন্ন রকমের নাটকবাজি করছে, আর কবরে চা চা করে আগুন জ্বলছে, আর শুধু চেল্লাচ্ছে ছেলে আগুন জ্বলছে, ছেলে বলছে জ্বলু, বলছে মদ খাইনি, বলছে হ্যাঁ খাবো, এতগুলো জমি কি করে শেষ করবো। এই জন্য জমি যদি কারুর থাকে বিক্রি করে দেন, দে মসজিদের ছাদ মাদ্রাসার ছাদ দেন, দিয়ে কবরে চলে যান, আল্লাহর কসম জান্নাতে আল্লাহ বাড়ি তৈরি করে দেবে। আচ্ছা আর একটা কথা বলি, আপনাদের যদি বলি কোরআন শরীফ মানেন আপনারা কি বলবেন? বলবেন হ্যাঁ, এই তো বলবেন। তো কোরআন শরীফ যদি মানেন তাহলে আমি একজনকে বলবো, আল্লাহর কোরআনে বলেছে মান জা আবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, আমি যার দিয়েছি দশ টাকা, আমি যার দিয়েছি দশ টাকা, সে যদি আমার এক টাকা দেয় আমি তার ঘুরিয়ে দেবো আবার দশ টাকা। তাহলে আল্লাহ যার জমি দিয়েছে দশ বিঘা, সে যদি এক বিঘা দেয় আল্লাহ তার ফের ঘুরিয়ে জমি দেবে না দেবে না? জোরে বলে, এটা কোরআন শরীফ। আর রসুল বলেছে যে দেবে হাবিবুল্লাহ সে আমার আল্লাহর দোস্ত হয়ে যাবে। কথা বোঝার চেষ্টা করেন, গল্প না, আল্লাহর কসম রসুলুল্লাহর হাদিস আস-সাকিউ হাবিবুল্লাহ। এই এই ধরনের মানুষ কারা ছিল আমি আপনাদের বোঝানোর জন্য বলছি, আমরা যে কজন বসে আছি এ একজনও রসুলুল্লাহর ছেলের চেয়ে বেশি ভালোবাসতে পারি না পারি না পারি না। কারণ কারণটা দেখেন, রসুলুল্লাহ বলতেন সাহাবারা এ এ খেজুরের বাগান কার? বলছে হুজুর আমার।
সব দান করে দাও। বুঝলি? দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলে এই জমিটা কার? এই মাঠে এতগুলো জমি বুঝলি আমার, সব দিয়ে দাও। দিয়ে দিলাম, এক সেকেন্ড দেরি না, সেকেন্ড ভাববে, দিয়ে দিলাম। আচ্ছা ছেলে মেয়ে কটা? দুটো। আব্বা মা বেঁচে আছে? যাও চলে গেলাম। যে বউ কি হবে, বাচ্চা কি হবে, এরকম সব বসে আছে। বলছে আমি যে কজনের নাম করব সঙ্গে সঙ্গে মরে যাবে, কিছুক্ষণের মধ্যে মরে যাবে, হাত তুলবে, প্রথম উঠবে আমার কলিজার টুকুরা চাচাতো ভাই জাফর বিন আবু তালিব। বিবি আছে? জি। বাচ্চা আছে? হ্যাঁ। মা বাবা আছে? হ্যাঁ। চলে যাও। গিয়েছে না যায়নি? এই জোরে বলেন না। আমরা যদি হতাম হুজুর, আমরা ইসলাম ধর্ম ত্যাগ করছি, আমরা বুঝতে পারি না, এত কঠিন ধর্ম বুঝতে পারি না হুজুর, আমি ত্যাগ করে দিলাম। তারপরে উঠবে আমার প্রাণ প্রসাবী আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। চলে যাও, বাড়ি গিয়ে দেখা করে এসো, আর তুমি তোমার বাচ্চার সঙ্গে বিবির সঙ্গে দেখা করে এসো, আর আমার কলিজার টুকরা সাহাবি আমার বেটা হযরতে যায়েদ। আব্বা জান রেডি? বলেন তো একজন পারবেন?